এক গাদা পাউডার আর সেটিং স্প্রে একসাথে মিক্স করে ভিজে পাউডার পুরো মুখে অ্যাপ্লাই করে মেকআপ লং লাস্টিং এবং ফ্ললেস করার এমন হ্যাক আগে কি কখনো দেখেছেন ভিডিওটাতে আমরা দেখতে পেরেছি সেটিং স্প্রে অ্যাপ্লাই করার কারণে লুজ পাউডারটা যখন ভিজে গিয়েছিল সে পুরো লুজ পাউডারটা এই ভিজে অবস্থাতেই তার ফুল ফেসে অ্যাপ্লাই করেছে অ্যান্ড ফুল ফেসই অনেক বেশি ফ্ললেস লাগছিল আমরা সবসময়ে ফেসে লুজ পাউডার বা প্রেস পাউডার যখনই অ্যাপ্লাই করি তখন সেটা ভিজে থাকে না শুকনা থাকে কারণ আমাদের ফেসে যে ফাউন্ডেশন বা কনসিলারটা আমরা অ্যাপ্লাই করে থাকি কিন্তু অলরেডি লিকুইড টাইপের থাকে এই লিকুইডটাকে ম্যাট করার জন্য আমরা অলওয়েজ শুকনো টাইপের লুজ পাউডার আর প্রেস পাউডার ইউজ করি এই হ্যাকটা ট্রাই করার সময় আমার মাথায় চলছিল যে অলরেডি যদি আমার লিকুইড ফাউন্ডেশনের উপরে আরো লিকুইড পাউডার অ্যাপ্লাই করি তখন আমার ফুল বেসটাই নষ্ট হয়ে যাবে কিন্তু আমার সাথে হলো তার উল্টোটা দেখো ভিডিওটাকে ফলো করে আমি কিন্তু এখানে ভিজে লুজ পাউডার আমার ফুল ফেসে অ্যাপ্লাই করেছি এন্ড আমার ফুল ফেস কিন্তু কোনোভাবে আরো বেশি ভিজে ভিজে মনে হয়নি উল্টো সেটিং স্প্রে লুজ পাউডারের সাথে অ্যাপ্লাই করার কারণে এই ভিজে এটাই কিন্তু আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করেছি আর আমার ফুল ফেস দেখো কতটা ফ্ললেস লাগছে আর পুরো কিন্তু ম্যাট হয়ে গিয়েছে আমার হাতেও কিন্তু ট্রান্সফার হয়নি এই হ্যাক এতটা পরিমাণে জোস হবে হ্যাকটা ট্রাই করার আগে আমি একদমই ভাবিনি যেহেতু এবার ঈদ প্রচন্ড গরমে পড়ছে তাই সারাদিন মেকআপটা ফ্ললেস অ্যান্ড লং লাস্টিং রাখতে এই হ্যাক আপনাদের জন্য বেস্ট হতে যাচ্ছে মাস্ট 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 ট্রাই করবে ঈদের দিন হ্যাকটা ট্রাই করে আমাকে ফিডব্যাক জানাবেন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিও ফলো করবেন ভিডিও শেয়ার করে দিবেন টাটা